এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতন একটা তরমুজের পুটিং, বাসায় সব সদস্যরা অনেক খুশি হয়ে যাবে এই পুটিংটা যদি একবার বানিয়ে খাওয়াইতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তরমুজের পুটিং বানানোর জন্য এখানে লাগবে তরমুজ, তরমুজটা একটু লাল হইলেই ভালো হয়। তা আমি এখানে 3 টুকরো তরমুজ নিয়ে নিলাম, তরমুজগুলো আমি এখন ছোটো ছোটো করে কেটে নিব। এটা আমি এখন তরমুজগুলো কেটে নিতেছি ছোটো ছোটো করে। আর এখানে তরমুজগুলোর থেকে তরমুজগুলোর বীজগুলো বের করে নিতে হবে। বীজগুলো থাকলে এগুলো সাবা সাবা লাগবে। আমি এখানে ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নিব। এটা আমি এখন ব্লেন্ডার করে নিলাম, আমার এখন ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি এখন একটা পাত্র ঢেলে নিব। আর আমি একটা চুলা একটা প্যান বসিয়ে দিলাম। এই তো আমি এখন তরমুজের রসটা দিয়ে দিলাম। এটা একটু অনবরত লাড়তে হবে, যেই তো এটা একটু ঘন নিচে লেগে যেতে পারে, তাই আমি এটা বলো কষার পরে বলো এটা অনবরত লেড়ে বলকানা পর্যন্ত। বলকয়ে আসলে আমি এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে আমি 6 চামচ চিনি দিছি, যেই তো তরমুজটা অনেক মিষ্টি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিবেন। যেই তো এখন অনেক গরম, এই গরমে আপনারা ইচ্ছে করলে তরমুজের পুটিংটা বানাইতে পারেন। তরমুজের পুটিংটা অনেক সহজ, অনেক ইজি। এই তো আমি এখানে 1.5 চামচ আগার পাউডার আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার, এগুলো আমি একটু ঠান্ডা পানি দিয়ে এখন একটু ভালো মতো ফেটে নিব। এই তো আমার এখানে ফেটা হয়ে গেছে। আমি এখন তরমুজের রসটা আমি এটা এখন জেলে দিব। অল্প অল্প করে দিতে হবে এটা, আর অনবরত লাগতে হবে, নাহলে এটার মধ্যে জমাট বেড়ে যাবে। এটা কিছুক্ষণ লালার পর দেখবেন কি এটা ঘন হয়ে আসতেছে। দেখেন এটা মধ্যে ঘন হয়ে আসছে, এটা হয়ে গেছে। আর এটা বাসায় একবার হলো বানিয়ে খাবেন, এটা মধ্যে বাচ্চারা অনেক অনেক খুশি হয়ে যাবে। এটা আমি যেটাতে সেট করবো ওইটা আমি তো ঢেলে নিব এখন। এটা আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা যেহেতু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগবে, তাই আমি এটা 2-1 ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা দেখেন জমে গেছে, 10 মিনিট রাখলেই জমে যাবে। এটা আমি 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 একটু ঠান্ডা হওয়ার জন্যই রাখছি, এই পুটিংটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগবে। তাই এখন আমি এটাকে এখন পরিবেশন করব, সাইড দিয়ে কেটে এখন এটা ঢেলে ঢেলে নিব। দেখেন মাশাল্লাহ পুটিংটা অনেক সুন্দর পারফেক্টলি জমে গেছে। এটাই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। এখন অনেক গরম, সবাই বেশি বেশি করে পানি খেন, লেবুর শরবত খাবেন বেশি বেশি করে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।